নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইভ লাইভার ফুটবল তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবে যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং এটিকে মোহনবাগানের নিয়ে গুড নিউজ আছে এটিকে মোহনবাগানের সমর্থকদের জন্য তো সেটাও আজকে বলবো তো কেউ না টেনে পুরোটা দেখো তো বন্ধুরা ইদানিং অনেক ম্যাচে কিন্তু হুগো বুমো খেলেনি যেহেতু হুগো বুমোর একটা মানে হ্যামস্টিংয়ের ইঞ্জুরি হয়েছে সেই জন্যে কিন্তু তিনি মাঠে মানে নামতে পারিনি প্র্যাকটিসেও যোগ দিতে পারিনি কিন্তু তিনি সুস্থ হয়ে মোটামুটি শোনা যাচ্ছে তিনি কিন্তু সামনে যে কেরালা ব্লাস্টার্স সাথে এটি কে মোহনবাগানের ম্যাচটা আছে অর্থাৎ সেটা হবে সলডেক স্টেডিয়ামে তো সেই জন্যে কিন্তু এটি কে মোহনবাগানের হুগোবুমো তিনি কিন্তু এই কেরালা ম্যাচে অ্যাভেলেবেল থাকছে তাতে চিন্তার কোনো বিষয় নেই এবং আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু অ্যাভেলেবেল থাকছে অর্থাৎ জুয়ান ফ্রন্ডের কাছে একটা হিউজ হিউজ চান্স আছে যে কেরাল ব্লাস্টারকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তোলা কারণ এখন তিন পয়েন্টটা খুবই দরকার এডিকে মোহনবাগানের মোহন বাঙালির জন্যে প্লে অফ টপ সিক্সে থাকার জন্য কারণ একটা ম্যাচ হারলে বা একটা ম্যাচ ড্র করলে একটা ম্যাচ যেই ড্র করে বা একটা যেই যেতে তাও কিন্তু খুবই একটা রিক্সের ব্যাপার কিন্তু যদি একটা যেতে যদি দুটো যেতে তাহলে কিন্তু খুবই একটা ভালো চান্স হয়ে যাবে এডিকে কে মোহন জন্য টপ সিক্সে থাকা যদি না এটা করতে পারে তাহলে কিন্তু এডিকে মোহনবাগানের মোহনবাঙানের প্লে অফসের স্বপ্নটা কিন্তু ছেড়ে দিতে হবে তো অবশ্যই কিন্তু এটিকে মোহনবাগান দলে হুগোহুমো খেলবে এবং আশিক্রুনিয়ানও খেলবে তো ভালো একটা প্লেইং ইলেভেন পেয়েছে কিন্তু জুয়ান ফেরন্ত এটা কিন্তু কাজে লাগাতেই হবে আর একটা হচ্ছে যে অ্যাড্রিয়াল ঢুনা তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকছে না এই কেরালা ম্যাচে অর্থাৎ তার কিন্তু চারটে ইয়েলো কার্ড আছে এই জন্য তিনি সাসপেনশন আছে যে এই ম্যাচে তিনি খেলবেন না তো একটা হিউজ কিন্তু চান্স পেয়েছি এটিকে মোহনবাগানি কেরালা ব্লাস্টার অত বলের মানে অত বড়ো দলের বিরুদ্ধে এরম চান্স কিন্তু হাতছাড়া করা একদমই যাবে না সেটা জোয়ান ফেরান্দো খুব ভালো করে জানে তো আশা করব এই ম্যাচ থেকে কিন্তু জোয়ান ফেরান্দো তিন পয়েন্ট তুলে মানে তুলে নেবে অর্থাৎ এটিকে মোহনবাগান কিন্তু তিন বা চার ন চার নম্বরে চলে যেতে পারে তো আজকের ভিডিওটা এতটাই ছিল তোমাদের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা